পুলিশ আধুনিক এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থায় জনগণের স্বার্থে জনগণের কল্যাণে এটা আমাদের বিনিয়োগ প্রধানমন্ত্রী এবার বিস্তারিত প্রধানমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা খাদে বরাদ্দকৃত অর্থকে আমরা ব্যয় হিসেবে নেই না আমরা মনে করি জনগণের স্বার্থে জনগণের কল্যাণে এটা আমাদের এক ধরনের বিনিয়োগ কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পুলিশ বাহিনীকে আধুনিক সাজে সজ্জিত এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করে জনগণের সেবা যাতে নিশ্চিত করতে পারি তার জন্য যথার্থ পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি যার ফলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মাঝেও গুণগত বিরাট পরিবর্তন এসেছে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে দ্রুত আপনারা পেতে পারেন যানবাহনের সমস্যা পুলিশের জন্য সবসময় এটা থাকে ইতিমধ্যে আমরা যানবাহনের জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি তাছাড়া পুলিশের কার্যক্রমে গতিশীলতা যাতে বৃদ্ধি পায় যেমন মোটর সাইকেলের ব্যবস্থা এবং গাড়ি ক্রয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি আইন শৃঙ্খলা খাতে বদ্ধকৃত অর্থকে আমরা ঠিক ব্যয় হিসেবে নেই না আমরা মনে করি জনগণের সাথে জনগণের কল্যাণে এটা আমাদের এক ধরনের বিনিয়োগ কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পুলিশ বাহিনীকে আধুনিক সাজে সজ্জিত করে এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং জনগণের সেবা যাতে নিশ্চিত করতে পারে তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিয়ে যাচ্ছি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে পুলিশের মাঝেও গুণগত বিহার পরিবর্তন এসেছে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে সেজন্য পুলিশ বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রোববার পাঁচই জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা দেশে বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত নয়াবிரাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে 2018 জন পুলিশ সদস্যদের মাঝে বাংলাদেশ পুলিশ পদক ও পুলিশ পদক সেবা এবং রাষ্ট্রপতি পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক সেবায় ভূষিতদের মাঝে পদক বিতরণ করেন পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ চোদ্দ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিশ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন অপরাধ নিয়ন্ত্রণ দক্ষতা কর্মনিষ্ঠা সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য আটাশ জনকে বাংলাদেশ পুলিশ পদক সেবা এবং ছাপ্পান্ন জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক সেবা প্রদান করা হয় এছাড়া নারায়ণগঞ্জে দুই সালে সেবা সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশ পুলিশের সম্মানপ্রদক প্রেসিডেন্ট পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ মনিরুল ইসলাম ও র্যাব এগারোর অতিরিক্ত পুলিশ সুপার আলেফুদ্দিন পদকপ্রাপ্ত অন্যান্যদের সঙ্গে মোহাম্মদ মনিরুল ইসলাম ও আলেফুদ্দিনকে মেডেল পরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন আগে পুলিশের বদলাম ছিল কিন্তু কনস্টেবল নিয়োগে পুলিশের এবার হাজার বিরুদ্ধে কোনো পত্রিকা কিছু লিখতে পারেনি আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই বিশেষ করে এবার যখন আমরা দশ হাজার কনস্টেবল নিয়োগ দিয়েছি বোধহয় বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দুর্নীতিমুক্তভাবে এই দশ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দিয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছেন সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি আপনার একটা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্দেশ্যে বলেছিলেন আমি কোর্ট করছি আপনার স্বাধীন দেশের পুলিশ আপনার বিদেশি শাসকদের পুলিশ নন জনগণের পুলিশ আন পুলিশ বাহিনীকে জনগণের পুলিশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে যে কোনো ধরনের অপরাধ দমন করা সহজ এবং সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কাজ করবেন সেটাই আমি আশা করি আমরা চাই আমাদের পুলিশ বাহিনী জনবান্ধব পুলিশ বাহিনী হবে